হ্যালো স্বাগতম জানায় আর একটি নতুন ভিডিওতে আর আজকের ভিডিওতে আলোচনা করবো যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন দু হাজার একুশ বাইশ সিজনের জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদের যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট বা ফেজ ওয়ানের যে লিস্ট অ্যাডমিশন লিস্ট সা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এখানে বলে রাখি দুঃখের বিষয় এখনও পর্যন্ত যারা সায়েন্স থেকে অ্যাপ্লিকেশন করেছো তাদেরটা প্রকাশিত হয়নি আমি যত যখন ভিডিওটা তৈরি করছি তখনও পর্যন্ত তাদের খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে আপাতত সেটটা প্রকাশিত হয়েছে তো সেই লিস্টে নাম আছে কিনা কীভাবে দেখবে আর লিস্টে যাদের নাম রয়েছে তারা অ্যাডমিশন কবে থেকে নিতে পারবে কবে থেকে অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে পারবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো চলো শুরু করি আজকের মূল ভিডিও তো তোমরা মেইল লিস্টে নাম আসে নাম আছে কিনা দেখার জন্য পিজি অ্যাডমিশন ডট বি ইউ আর ইউ এনআই ভি ডট এসি ডট ইন এ ওয়েবসাইটে চলে আসবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিওটি দেখা শেষ গেলে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি পেজে আসতে পারবে এখানে আসার পর এখানে দেখবে প্রথমে পোস্ট গ্রাজুয়েশন সায়েন্স অপশন দেবে সায়েন্সের এখনও প্রকাশিত না হওয়ার কারণটা হলো এখানে বেশ কিছু সাবজেক্টের নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল অনেক পরে সেগুলো কিন্তু বোর্ড লিস্ট প্রকাশিত হয়েছে সেই কারণে সায়েন্সের যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট সেটা প্রকাশিত হয়নি তাদেরও খুব শীঘ্রই প্রকাশিত হবে তো যখন প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই তো তোমাদের আর্টসের যে মেরিট লিস্ট বা অ্যাডমিশন লিস্ট সেই লিস্টের নাম আছে দেখার জন্য তোমার প্রথমে পোস্ট গ্রাজুয়েট আর্টস ইটিসি এই অপশানে ক্লিক করবে তোমরা যদি এই অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এই অপশানটি আসবে দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস অ্যালোকেশন লিস্ট ফেজ ওয়ান আন্ডার দ্য ফ্যাকাল্টি কাউন্সিল আর্ট কমার্স ল মিউজিক ইটিসি ফর দ্য সিজন দু হাজার একুশ তেইশ তো তোমরা যদি এই অপশানে ক্লিক করো তাহলে দেখবে একটা পিডিএফ তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি তোমাদের সুবিধাতে পিডিএফের লিঙ্কটাও ডাইরেক্ট দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা সরাসরি পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবে চাইলে দেখো এখানে বলা আছে অ্যাডমিশন নোটিফিকেশান অ্যান্ড ইনস্ট্রাকশান টু দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু ফে টু পিজি কোর্সেস তো এখানে যদি নিচের থেকে যাও এখানে দেখো কোন কোন সাবজেক্টে প্রকাশিত আছে দেওয়া আছে এখানে সাবজেক্ট হিসাবে দেখতে পাচ্ছ আরবিক আছে বেঙ্গলি কমার্স ইংলিশ ইকোনমিক্স আছে এডুকেশান আছে হিস্ট্রি আছে হিন্দি আছে পলিটিক্যাল সায়েন্স আছে ফিলোসফি আছে সংস্কৃত আছে সোশিওলজি সান্তালি উর্দু ল এম এ ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক এম এ ইন রবীন্দ্রসঙ্গীত আছে ফ্রেঞ্চ আছে দেখতে পাচ্ছি ফিজিক্যাল এডুকেশান আছে এমএডে আছে এমএডের ডিপুটেড এবং ফিশারের এছাড়া ওমেন স্টাডিজ রয়েছে এগুলোর প্রকাশিত হয়েছে তো আরও যেগুলোর বেশ দু তিনটা সাবজেক্টে কিন্তু এখনও প্রকাশিত হয়নি তো এখানে দেখতে পাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এখান থেকে মূল মূল বিষয়গুলো আমি তোমাদেরকে বলে রাখি যেমন মূল মূল জিনিস বলতে এখানে যেমন তোমরা অ্যাডমিশন ফিজ সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে ফার্স্ট অক্টোবর দু হাজার একুশ থেকে যেটা কিন্তু চার অক্টোবরের মধ্যে তোমাদের অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবে আমি একদমই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা মোবাইল থেকে কিন্তু অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে পারবে তো পয়লা তারিখে আমি অবশ্যই চেষ্টা করবো অ্যাডমিশন ফিটা পেমেন্ট কীভাবে করবে মোবাইল দিয়ে দেখার জন্য তাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল রাখবে তাহলে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও যেমন দেখো এখানে বলা আছে তোমাদের আরও একটা যে বিষয় দেখো এখানে বলা আছে যারা কিন্তু অ্যাডমিশান ফিজটা পেমেন্ট করবে তাদের কিন্তু আপগ্রেডেশনে আছে অর্থাৎ আপগ্রেডেশনে তাদেরই সুযোগ পাবে পরবর্তী লি অর্থাৎ পরবর্তী যে প্রিফারেন্স হিসাবে চুজ করেছিল সেটাকে পাওয়ার জন্য তোমরা যদি অ্যাডমিশন ফিজ পেমেন্ট না করো সেক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা পাবে না এই কারণে যাদের লিস্টে নাম এসেছে তারা যদি অ্যাডমিশান নিতে চায় তাহলে অবশ্যই অ্যাডমিশনটা নিতে হবে তাদেরকে অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করে রাখতে হবে তো দেখো একটু ইচ্ছে দিয়ে গেলে তোমরা লিস্টটা দেখতে পাবে এখানে দেখবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে প্রথমত তোমরা অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবে তারপর তোমাদের নাম দেখতে পাবে তারপর তোমাদের জেন্ডার দেখতে পাবে তোমাদের ক্যাটেগরি দেখতে পাবে তাছাড়া তোমাদের ওনার্সের যে মার্কস বা গ্রেড পয়েন্ট দেখতে পাবে তোমাদের সাবজেক্টটা দেখতে পাবে তোমাদের সিট কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু একশো পার্সেন্ট মিলেই করা আছে কোনো কোনটা আলাদাও করা আছে এখানে তোমাদের কোন কোটা থেকে তুমি পেয়েছো সেটাও পাবে তোমার কোথায় চান্স পেয়েছো সেটাও পাবে তোমার র্যাঙ্ক কত এসেছে কত পাবে সেটাও দেখতে পাবে তোমার অ্যাডমিশন ফিজ তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে তোমরা কিন্তু সেটাও দেখতে পাবে ঠিক আছে এখান থেকে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে এখান থেকে দেখে নেবে এখানে এটা কিন্তু বিশাল বড়ো লিস্ট তো এখান থেকে যদি তোমাদের নামটা খুঁজতে কোনোভাবে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা পিডিএফের উপরে দেবে এরকম সার্চের অপশান আশা করি থাকতে পারে তোমাদের যেমন দেখতে পাচ্ছো আমার এখানে রয়েছে এই সার্চ অপশানে তোমরা যদি যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা তারপর তোমাদের নামটা লিখে যদি সার্চ করো সেক্ষেত্রে দেখবে তোমরা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখান থেকে ঠিক আছে যেমন সাপোজ এখানে আমি নামটা সার্চ করছি দেখতে পাবে তাহলে কিন্তু এভাবে চলে আসবে ঠিক আছে এই এইভাবেই কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের লিস্টে নাম এসে এসেছে কিনা এবং কোথায় তোমরা চান্স পেয়েছো সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে যাক তোমরা এটা কিন্তু দেখে নেবে তো আশা করছি ভিডিওতে কিছুটা হলো সাহায্য করতে পেরেছি আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অ্যাডমিশন ফিজটা তোমরা পেমেন্ট করবে সেটা আমি দেখিয়ে দেবো যাক আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই পেয়ে যায় তারাও জানতে পারে তারা মোবাইল থেকে কিন্তু লিস্টে নাম আছে কিনা দেখতে পারে এবং অ্যাডমিশন ফিজটাও পেমেন্ট করারও তবেও যেন পারে যাক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও